মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুদের সুরক্ষায় শুধু সরকার নয়, তার পিতামাতা ও পরিবারকেও সমান ভূমিকা রাখতে হবে। আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন শিশু অধিকার সপ্তাহ ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক এক উন্মুক্ত সংলাপে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সুশাসনের উন্নয়ন হয়েছে। এ লক্ষ্যে সরকার নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনেছে। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, ডিবেট ফর ডেমোক্রেসি, উন্নয়ন সেবা সংগঠন ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও ইসলামিক রিলিফের উদ্যোগে আয়োজিত হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি। সংলাপে অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।